ফিরে আসলাম। কৈলাস শহরে শ্রীরামপুর পাকা সেতুতে দুর্ঘটনা। গতকালকে রাত্রে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্র থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, একটি গর্ভবতী গাভীকে ধাক্কা মারে বাইকটি অত্যধিক গতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। তবে বাইক চালক যিনি, তিনি বাঁচার জন্য নিজের পিঠ বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখে মনু নদীতে ঝাঁপ দিয়েছে এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত পুলিশ গাড়ি বাইক চালককে উদ্ধার করতে পারেনি। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। ঘটনাতে গাভীর যে মালিক রয়েছেন তিনি ক্ষতিপূরণের দাবি করছেন, তবে প্রাথমিকভাবে তদন্তের পরও পুলিশ এখনো পর্যন্ত বাইক চালককে শনাক্ত করতে পারেনি। এবং সেক্ষেত্রে স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে গতকালকে রাত্রে TR02B4611 নম্বরের একটি বাজাজ ডিসকভার বাইক, যে বাইক নিয়ে কৈলাস শহর থেকে শ্রীরামপুরের দিকে যাচ্ছিল অজ্ঞাত পরিচয় এক যুবক, বাইক চালক যিনি ছিলেন মাত্রাতিরিক্ত গতি ছিল তার, আর এই গতির কারণে শ্রীরামপুর পাকা সেতুর উপর থাকা গাভী, সেই গাভীকে ধাক্কা মারে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেতুতে ছিটকে পড়ে যায় গাভীটি। তার পাশাপাশি নিজে বাইক চালক তিনি প্রাণ বাঁচাতে মনু নদীর উপর ঝাঁপ দিয়েছেন। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করছে, কারণ সাধারণ মানুষের দাবি হচ্ছে যে গবাদি পশু তাদের অবাধ বিচরণ সেটা এক প্রকার বন্ধই হয়ে গেছে। রাস্তাঘাটে গবাদি পশুদের চলাচল এক প্রকার দায় হয়ে পড়েছে। তার কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে অত্যধিক গতিতে বাইক চলাচল, রাত্রের পরও একই রকম ভাবে গতি থাকছে বাইকের বা যে কোনো যানবাহনের, যার ফলে একদিকে যেরকম যান সন্ত্রাস ঘটছে, রাজ্যে বহু প্রাণ ঝরে যাচ্ছে অকালে, বহু মানুষের ক্ষতি হচ্ছে, একাধিক ক্ষতি হয়েছে, তার পাশাপাশি গবাদি পশুদেরও কিন্তু একই রকম ভাবে ক্ষতি হচ্ছে শুধুমাত্র অত্যধিক গতি থাকার ফলে। কি বক্তব্য রয়েছে গাভীর মালিকের? শুভ, আমার বউ একটা ভিজে থাকে, আমি রাখলে নেই। আচ্ছা, আমি আবার রাখি। আচ্ছা আচ্ছা। আর আজকে বাইকে একটা গাইতে গরু চালু করে অ্যাক্সিডেন্টটা করে। আপনার শুনলেন মহিলা বক্তব্য, এবং তিনি যেমনটা জানাচ্ছেন তার কথা থেকে যেগুলো উঠে এসছে যে তিনি ওই গাভীটিকে লালন পালন করেন, তার পাশাপাশি সংসার প্রতিপালন করতেন, কিন্তু বর্তমানে গাভীটিকে ধাক্কা মেরে দেয় বাইক চালক এবং যার ফলে তিনি অসহায় হয়ে পড়েছেন, আর এই অসহায় অবস্থা থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন বর্তমানে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আটক করতে সক্ষম হয়নি যুবককে। এখনকার মতো সংবাদ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।